بسم الله الرحمن الرحيم. আজকে বাইক চুরি বের হলাম, আজকে বাইকে বাইক চালাচ্ছেন আমার প্রিয় এক ভাই এস এম বাবু। উনি ঢাকা শহরে আমাকে বাইক চালাতে উৎসাহিত করেছেন, নানাভাবে বাইক সম্পর্কে টিপস দিয়েছেন এবং বাইক চালানোর ক্ষেত্রে যে যে সমস্যাগুলো হয় সেই সময়গুলোতে উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। আজকে শুক্রবার, এই শুক্রবার হওয়াতে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। অমন নয় যে প্রত্যেক শুক্রবারে এমনটা ফাঁকা থাকে, এই শুক্রবারে বিশেষ কোনো পরীক্ষা না থাকায় এবং আগে থেকেই অনেকগুলো সময় গাড়ি চলাচল বেশ জটিল হওয়া সত্ত্বেও শুক্রবারে এই মিরপুর রোডে সকালবেলা বা দুপুরবেলা বা সারাদিন একটু কম সময়ই জ্যাম দেখা যায়। তো যাচ্ছি আমরা, মিরপুর বারোর দিকে অলরেডি চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় দুই একটি গাড়ি ছাড়া অতটা জ্যাম নেই। এখন মিরপুর 12 নম্বর, আমরা 12 নম্বর থেকে ডান দিকে টার্ন নেব এবং ডান দিক দিয়ে যাই। রাস্তায় দুই একটি গাড়ি তো থাকবেই, রাস্তায় তো গাড়ি থাকবেই। ঠিক যেভাবে গাড়ি চালিয়ে সহজে যাওয়া যায় বাবু ভাই সেভাবে গাড়ি চালাচ্ছেন। আমরা এখন ডান দিকে মোড় নিলাম, হ্যাঁ মিরপুর 12 নম্বর থেকে। আমাদের গাড়ির স্পিড মোটামুটি সহনীয় পর্যায়ে আছে এবং আমরা যে গাড়িটি নিয়ে যাচ্ছি এই গাড়িটি হচ্ছে নাইট রাইডার 150 সিসির রানার কোম্পানির একটি গাড়ি। আজকের পরিবেশটাও খুব ভালো, বাতাস আছে, বাতাসের বেগটাও অনেক এবং বাতাসটা হালকা হালকা ঠান্ডা। শীতকাল ঢাকা শহরে ওভাবে শীতকালে ঠান্ডা অনুভূত হয় না, কিন্তু আপনি যখন বাইক চালাবেন তখন এই ঠান্ডাটার একটু একটু শীতল যে একটা ভাব, সে ভাবটা ভালোই টের পাওয়া যায়। বাবু ভাই বাইক চালাচ্ছেন একটি হেলমেট অবশ্যই আছে, হেলমেটের ভাইজোর নাই এবং উনি একটি সুন্দর চশমা পরে বাইক চালাচ্ছেন। রাস্তার পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো বাস, যেগুলো শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনবরত রাস্তায় থাকে, সেই বাসগুলো এখানে পার্কিং করা আছে। সামনে দুই একটা প্রাইভেট কার, যে প্রাইভেট কারগুলো হঠাৎ করে থেমে যায়, কারণ সামনের কোনো গাড়ি থামলে প্রাইভেট কারগুলো হঠাৎ করে থেমে যায়। এখন যাচ্ছি রাস্তার দিকে, ও রাস্তা ভালোই আছে। সামনে আমরা দেখতে পাচ্ছেন আসিম গাড়ি, তো আমরা এই আসিম গাড়িটাকে ধীরে ধীরে ওভারটেক করলাম। এখন আমরা যাচ্ছি আপনার ভালো, সামনে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো পণ্য ডেলিভারি করে। এই গাড়িগুলো সুন্দর এক পাশ দিয়ে যায় এবং এক পাশ দিয়ে যাওয়ার সময় ওনারা সাইড দিয়েই যায়। আমরা একটি স্পিড ব্রেকার বার হলাম, স্পিড ব্রেকারটি ছিল খাড়া। রাস্তায় আপনি যখন চলাচল করবেন এই স্পিড ব্রেকারগুলো দেখে যাবেন, কারণ স্পিড ব্রেকারগুলো হঠাৎ করে দেখবেন যে কোনো চিহ্ন নাই, চিহ্ন ছাড়াই, কোনো দাগ ছাড়াই হঠাৎ করে চলে আসছে। তো আমরা এই যে এখানে আইনশৃঙ্খলা, যিনি ট্রাফিক আইনশৃঙ্খলা আছেন, তারা ইশারা করে একটি পিক আপকে সাবধানে চালানোর জন্য বললেন। তারপর আমরা এখন আবার যাচ্ছি সেই রাস্তায়
রাস্তা কিছু কিছুদিন আগে অনেক জ্যাম ছিল, কিছুদিন আগেও যে রাস্তায় কাজ হচ্ছিল, এখন আল্লাহর রহমতে সরকারের অনেক প্রচেষ্টায় এই রাস্তাটি অনেক সুন্দর হয়েছে। আমরা এই রাস্তায় আছি, আমাদের স্পিড সহনীয় পর্যায়ে আছে এবং আমরা আরামের সহিত যাচ্ছি। তো আমরা এই ফ্লাইওভারের ডান দিকে, অর্থাৎ আমরা আরও সামনে গিয়ে আমরা এই ডান দিক দিয়ে মোড় নেব এবং মোড় নিয়ে আমরা যাব হচ্ছে ইসিবি চত্বরে। তো আমরা ডান দিকে ঘোরার জন্য ডান পাশের ইউটার্নের দিকে যাচ্ছি এবং আমরা ইউটার্ন খুঁজতেছি, হয়তোবা এই ইউটার্ন পেয়ে গেছি, ইউটার্নটা খুব কাছে। তো আমাদেরকে এই এই পাশ দিয়ে যেতে হবে, এটাও একটা ইউটার্ন। হ্যাঁ ছোট, এখান দিয়ে আমরা পার হলাম, পার হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে এই ইসিবি চত্বরের দিকে। রাস্তা বেশ ভালো, রাস্তায় কোনো সমস্যা নেই, রাস্তা যে আজকে একদম গাড়ি দেখতেছি না, ফাঁকা ফাঁকা, দুই একটা গাড়ি দেখা যাচ্ছে, এছাড়া বেশিরভাগটাই একদম ফাঁকা। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আশেপাশে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, খুব ভালো একটা পরিকল্পিত শহরের মতো বিল্ডিং। হ্যাঁ আমরা এই যে আমরা এই গাড়িটিকে পার করে চলে গেলাম, না হয় কি রাস্তাঘাট পার করার সময় যে যেহেতু রাস্তার কাজ হচ্ছে, রাস্তার পাশে কিছু নুড়ি পাথর বা মোটা বালি থাকে, তো এই মোটা বালি এবং নুড়ি পাথরের সময় ব্রেক না করা শ্রেয়, আপনি যত ভালো ব্রেকে থাক এই নুড়ি পাথর এবং মোটা বালিতে আপনার চাকা স্লিপ করার সম্ভাবনা অনেকটাই থাকে। তো আমরা এই সামনে যে গাড়িটি আছে এই গাড়িটিকে আমরা সাইড করে যাব। হ্যাঁ আমরা গাড়িটিকে সাইড করে চলে গেলাম, এখন দেখতে পাচ্ছেন সামনে একটি ফ্লাইওভার অলরেডি হয়ে গেছে, এ হয়তো বা কিছুদিনের মধ্যেই ছাড়বে। এই যে একটা বাস আসলো, বাসটা আমাদেরকে আসলে হঠাৎ করে থামানোর চেষ্টা করছে, কিন্তু এটা হালকা পাশে সাইড থাকার কারণে আমরা আমরা সহজেই ওটা পার হয়ে গিয়েছি। তো আপনি বাইক চালানোর সময় আপনার লুকিং গ্লাস ফলো করবেন, ডান বাম পেছনে, আপনি হয়তোবা খেয়াল করছেন একটা গাড়ি অনেক পেছনে আছে, তো আপনি যদি না খেয়াল করেন আপনার লুকিং গ্লাসে, দেখুন যে হঠাৎ করে গাড়িটা সামনে চলে এসেছে। এই যে এখানে কিছু যাত্রী পারাপার হচ্ছে, বাসে উঠতেছে, আবার সেই প্রাইভেট কার, সিএনজি, দুই একজন মানুষ দেখা যাচ্ছে, সুন্দর। এই রাস্তাগুলো মানে অনেকটাই অনেকটা ফ্রেশ, মনে হচ্ছে যে অনেক মজবুত, সুন্দর। এই রাস্তাগুলো পার হয়ে যাচ্ছে, অনেকটা অনেকটা পথ পার হয়ে এসেছি আমাদের গন্তব্য এয়ারপোর্টের দিকে। অনেক সুন্দর আসলে বাবু ভাই, বাইক চালালে আর কি একটা আলাদা মজা পাওয়া যায়, কারণ উনি কত স্পিডে চালাচ্ছেন আর হচ্ছে কীভাবে চালাচ্ছেন এগুলো খুব ভালোভাবে দেখা যায়, বোঝা যায়। এবং বাবু ভাইয়ের একটা মজার দিক হলো উনি যত স্পিডে গাড়ি চালাক, যখন উনি ব্রেক করবে তখন গাড়িটা একটা সুন্দরভাবে এত সুন্দর কন্ট্রোল হয়, মানে যেটা আমি মানে অন্য কারো ক্ষেত্রে এতটা সুন্দর কন্ট্রোল আমি দেখিনি, সুন্দর চালাচ্ছেন। যে আমরা প্রাইভেট কার পার হয়ে সামনের দিকে যাব, বাবু ইচ্ছা করলেই 130-132 স্পিড তুলে গাড়িকে পার করতে পারেন, কিন্তু যেহেতু উনি সহনীয় পর্যায়ে আজ বাইক ড্রাইভ করছেন, সেক্ষেত্রে উনি আসলে জোরে জোরে চালাবেন না। 2টা কার, 3টা কার বা যে কয়টা কারে থাকুক না কেন, আপনি যদি আপনার লাইনে থাকেন তাহলে
তাহলে পেছন থেকে কোনো গাড়ি আপনাকে বিপদে ফেলার সম্ভাবনা পাবে না। তো আমরা যদি আপনাকে দেখাই যে আমরা কিভাবে এখন এইটা পার করব, জাস্ট আমরা এখন আছি হচ্ছে ইসিপি চত্বর। ইসিপি চত্বর থেকে আমরা একটা ফ্লাইওভার উঠবো, আমরা এখন ফ্লাইওভারের দিকে উঠবো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং আলহামদুলিল্লাহ যে আমরা আজকে সুন্দরভাবে রাইডটি সম্পূর্ণ করতে পেরেছি। এখন পর্যন্ত সকলকে পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।